আপনি সঠিক ভাবে তুলতে পারবেন আমরা শুনছি যে উনি নাকি নদীতে পাঠা এখন জোয়ার ভাটা আছে না হ্যাঁ ওই যেখানে থাকতো ওখানে থাকতো এদিকে এদিকে ওদিকে ওদিকে বাটে থাকতো আমি ওতটুকু জানি আসসালামু আলাইকুম ধর্মীয় এবং দর্শনীয় স্থান চ্যানেল থেকে আপনাদেরকে অসংখ্য সালাম ভালোবাসা ভক্তি দর্শক আমি দাঁড়িয়ে আছি কর্ণফুলী নদীর পাড়ে কর্ণফুলী নদীটা হলো আসলে বাংলাদেশের একদম স্পন্দন কেন স্পন্দন যে কর্ণফুলী নদীর মোহনায় কিন্তু চট্টগ্রাম বন্দর স্থাপিত চট্টগ্রাম বন্দরটা কিন্তু কর্ণফুলী নদীতে তো যাই হোক চট্টগ্রাম বন্দর যে অংশে বোয়ালখালী পর্যন্ত কর্ণফুলী আপনারা জানেন কিনা জানি না এখান থেকে কিন্তু নদীটা যত পূর্ব দিকে গেছে ওখানে কিন্তু বিভিন্ন নাম পরিবর্তন হয়েছে যেমন এটা কিছু দূর যাওয়ার পর হয়ে গেছে হালদা নদী যে হালদা নদীর কথা পত্রপত্রিকা টিভিতে আপনারা শুনতে পেয়েছেন দেখতে পেয়েছেন সেই হালদা নদী সেই হালদা নদীটা কিন্তু মূলত কর্ণফুলী নদী এটাকে আবার অন্যান্য নামও বিভিন্ন জায়গায় বলা হয় যাই হোক আমি সেই কর্ণফুলীর পাড়ে শীতের দিন যে আমি আসছি কিন্তু চট্টগ্রাম থেকে চট্টগ্রামের কালুরঘাট ব্রিজ পার হয়ে একদম নদীর পাড় দিয়ে যদি আপনারা আসেন নদীর পাড় দিয়ে একটা বছর একটা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে আসলেই আপনারা পাবেন হযরত রহমত আলী শাহ রহমতুল্লাহ মাজার মসজিদ ওনার ফকিরগিরি ওনার যে আধ্যাত্মিক কথাগুলো এটা মানুষের মুখে একদম চলমান এবং মানুষ সেটা খুব আকর্ষণ এবং সহিত এবং খুব ভালোভাবে গ্রহণ করেছেন এবং ওনার সম্পর্কে সবাই ভালোই বলতেছে আমার পিছনে দেখা যাচ্ছে হযরত রহমত আলী শাহ রহমতুল্লাহ শাহী জামে মসজিদ রহমান ফকিরের মাজারটা কিন্তু ভিতরে এবং এটা হলো মসজিদ আমার পিছনে আপনারা দেখতেছেন চলুন আমরা একটু মসজিদটা এবং মাজারটা একটু ভালো করে দেখা যে আসলে রহমান ফকির ওনার নামটা কেন রাখা হলো এটা জানার খুব আগ্রহ এবং অনেকেই বলেছে যে আসলে ওনার কিছু কেরামত এবং আধ্যাত্মিক ঘটনা আছে তো আপনি তো ওনার বংশ বংশ তো আমি আসলে আপনার থেকে জানার চেষ্টা করব যে রহমান ফকির নাম কেন রাখা হলো আমরা শুনছি যে উনি নাকি নদীতে পাঠা এখন জোয়ার ভাটা আছে না ওই যেখানে থাকতো ওখানে থাকতো এদিকে ওদিকে ওদিকে বাটে থাকতো আমি ওতটুকু জানি দর্শক মসজিদের পাশে যে মসজিদের পাশেই কিন্তু মাজারটা এই যে এদিক দিয়ে একটা গ্লাস করে গেট করা আছে ওই পাশে মসজিদ আর এই পাশে মাজার ওনার এই যে রহমান ফকিরের মাজার দর্শক আপনাদের বাইক থেকে তো আমি দেখালাম যে মসজিদটা এখন একদম মসজিদের দক্ষিণ অংশে যে মাজারটা আসলে মাজারটা দেখাচ্ছি আসলে মাজারটা সম্পর্কে আমার খুব জানার আগ্রহ ছিল যে ওনার বংশধর ওনাকেও পেলাম কিন্তু আমি আসলে সুস্পষ্টভাবে দর্শকদের কাছে জানাতে চাচ্ছি যে আসলে যে ওনার ফকির নামটা কেন আসলো এবং ওনার ইতিহাসটা বলুন জন্ম মৃত্যু সম্পর্কে জন্ম মৃত্যু জন্ম কখন হচ্ছে আমি জানি জানি এটা আচ্ছা ঠিক আছে জানেন না ওনার বংশ এখন কি আছে বংশ আমরা আছি যে নাতি নেতা আমরা আছি যে এটা কতদম বংশ এটা বলতে পারবেন 200 বছরের কম 150 200 বছরের কম না 150 200 বছরের কম না তাহলে কি এখানে কোনো উরুষ্ট হ্যাঁ উরুষ্ট প্রত্যেক মাসের 6 তারিখ 36 তারিখ চৈত্র মাসের 6 তারিখ এটা বাংলা মাসের হিসাব হ্যাঁ আচ্ছা মার্চ আর 20 তারিখ মার্চ আর 20 তারিখ 36 তারিখ চৈত্র মাসের হিসাবে মার্চ 20 তারিখ আচ্ছা যে ওনার এই ওনার কোনো মুরিদানা আছে আমরা আপনার সবাই মিলে একটা ফাতিয়া করি সপ্তাহ উনি যে নদীতে ভেসে থাকতো আপনি বললেন এটা মানে আসলে কতটুকু সত্যতা আপনার সত্য তো মানে আমার দাদা যারা আমার মুরব্বী তারা বলে গেছে আমরা হ্যাঁ এছাড়া আর আর কিছু আমি বলতে পারবো ওইটা ওইটা শুনছি যে আমরা
ফকির তো এরকম রে নাম নদীতে বাড়ে দেখতো ওই জোয়ারবাড়া আছে না জোয়ারবাড়া এদিকে যাইতো না ওইদিকে ওইখানে দেখতো ফকিরে দেখতো ওখানে থাকতো ওখানে দেখতো ও আচ্ছা 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 ঠিক আছে দর্শক আসলে ধর্মীয় স্থান দেখার পাগল ভাই বোনদের যে অনেক ভালো লাগছে সেটা আমি নিচ্ছি যে আপনাদের ধর্মীয় স্থান দেখতেই ভালো লাগে যারা ধর্মীয় স্থান ভালোবাসে তাদের ধর্মীয় স্থান দেখতেই ভালো লাগে আসলে আমি আপনাদের মাঝে সবসময় ধর্মীয় স্থান তুলে ধরার চেষ্টা করি জানানোর চেষ্টা করি আর ইতিহাসটা দায়িত্বরত যারা থাকেন এবং এলাকাবাসীর মুখ থেকে শোনানোর চেষ্টা করি কারণ আমার জানার বলার মধ্যে কোনো ভুল থাকতে পারে তো ওনারা যতটুকু আমাকে জানায় তথ্য দেয় আমি ঠিক ততটুকুর মধ্যেই দেখাই এবং আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি এর বাহিরে আমার করার কিছু করা থাকে না দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হলো এবং শেষে যাওয়ার বেলা একটা কথা বলি যে পারলে আপনার সন্তানকে প্রাথমিক শিক্ষাটা মাদ্রাসা বা মুক্তব শিক্ষা দিয়ে শুরু করবেন কারণ ইসলামী শিক্ষাটা ধর্মীয় শিক্ষাটা দিয়ে যদি আপনার সন্তান বড় হয় তাহলে এটা আপনার সন্তানের জন্য আপনার জন্য মঙ্গল তো ভালো থাকেন সুস্থ থাকেন ইমানের সহিত থাকেন আসসালামু আলাইকুম।